واو شعبي بين كل طارق شمدر كنت أنا أقول لك أنا ماما আপনার বাড়ি কোথায় পটুয়াখালি হ্যাঁ আমার দেশি মানুষ এখানে এক ঘন্টা বরিশাল পটুয়াখালি না হ্যাঁ আমরা জালকাঠি হ্যাঁ গলাচিপা ও মামা এইটা দিয়ে সংসার হয় চলে ইনশাআল্লাহ রিজিক তো আল্লাহই না রিজিকের মালিক আল্লাহ কোন না কোন ভাবে কিন্তু রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয় হয়তো দোকানটা এরকম জি অবশ্যই হ্যাঁ এটাই আল্লাহর কাছে শুকরিয়া আসলে আল্লাহ সবকিছু পারে মহান যাক রোজায় আপনার জন্য শুভ কামনা দোয়া রইল দেখি আমরা কিছু নিব না মানে ওই যে ছোট চিপা ব্যানগুলো নাও ওই লসিং দেন হ্যাঁ চারটা দেবেন না দুইটা দিবেন দুইটা দেন ভালো দেখে দুইটা দেন ভালো দেখে দুইটা দেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি তো আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম তো দেখতে পাচ্ছেন সকাল সকাল আমি গাইস এগুলো কিনছি হ্যাঁ গাইস আমার এই জিনিসগুলো দরকার ছিল কারণ রমজান মাসে প্রচুর খাবার দাবার ঢাকতে হয় সেজন্য কিছু ঢাকনা ছোট ছোট বাটির প্রয়োজন তো চলে আসলাম ওনাকে দেখে কিনতে আসলে রিজেলকের মালিক যে আল্লাহ সেটা আর বলার অপেক্ষা রাখে না দেখেন উনি এই ভ্যানে বিক্রি করে পাঁচ টাকা দশ টাকার জিনিসগুলোই ওনার সংসারটা চালায় তো আলহামদুলিল্লাহ আমরা যে যার অবস্থান থেকে ভালো আছি শুক্রিয়া আদায় করব আল্লাহর দরবারে তো যাই হোক কেনাকাটা করে আমি বাসায় এসে পড়লাম আর হচ্ছে একটা কথা আছে না ঢেকি স্বর্গে গেল ধান বানে আমাদের ধান বানতেই হবে প্রতিদিনের কাজ প্রতিদিন আমাদের করতেই হবে এই যে বিছানা গুছাচ্ছি আসলে আপনারা যারা প্রতিদিনে আমার ব্লগগুলো দেখেন তারা সবাই জানেন আমার কোনো বাধা কাজের লোক নাই তো আমার সব কাজ নিজেরাই করতে হয় তো প্রচুর পরিমাণে আমার বাসাটা যেহেতু রাস্তার সাইডে তাই ময়লা পড়ে আমি বিছানা গুছিয়ে নিলাম এখানে শোকেস জায়নামাজ যে রাখার জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম এ পাশটায় আমি হচ্ছে ছোপা সব কিছু মোট কথা আমি সব কাজ এভাবে গুছিয়ে একা হাতে সুন্দর করে তারপরে একটা যখন একটা সাইটের কাজ সব শেষ হয়ে যায় তারপরে যাই রান্না করতে তো এভাবেই আমার রুটিনটা আমি সাজিয়ে নেই তো হয়তো বা এই ভিডিওটা দেখে এখন কিছু মানুষ আছে কমেন্টস করবে যে এটা তো সব মেয়েরাই করে এটা আবার ভিডিওতে দেখানোর কি আছে তো যাই হোক এটা যারা বলার তারা বলবেই কিছু করার নাই তো ভিডিওর মাঝে আর একটা কথা যেটা আমি সবসময় বলি আমার পেজটা এখনও যারা ফলো দেন নাই অথচ ভিডিও দেখতেছেন প্রতিনিয়ত সবার কাছে অনুরোধ রইল আমার পেজটা একটু ফলো দিয়ে রাখবেন আমি করতেছি দুনিয়ার কাজ আর তারা দুইজন শুধু এই যে সব জিনিসপত্র এলো মেলো আর কতক্ষণ পরে শব্দ শুনবে ঝগড়াঝাটি ভাই রে ভাই আমার পুত্রের রুম যখন আমি গুছাইতে আসি সবই ভাল লাগে কিন্তু ওর রুম যখন গুছাইতে আসি আমার পুরা সুস্থ মাথাটা অসুস্থ হয়ে যায় দেখেন এই দেখেন 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 এই অনেকের বাসায় দেখি ছেলেরা কত সুন্দর গুছ গাছ পরিপেটে না এখন আসছে আবার তাহামনি বিচার দিতে কি এখন কি যেই আমাকে দেখছে ভিডিও করতেছি এমনি দৌড়ে আসছে গুছাইতে কি এখন গুছাইতে আসছো কেন শুনছেন এই যে তার টেবিলের অবস্থা এই যে তার টেবিলের অবস্থা এই যে তার রুমের অবস্থা কি বলবো গাইস এই যে দেখেন আমার কথা শুনে আমি ভিডিও করতেছি দেখি তাড়াতাড়ি এসে বিছনাটা সে গুছাইছে আরে এই যে আমি দেখাইতেছি আপনাদের দেখেন এই যে দেখছেন এই যে এই যে এই যে এই যে দেখেন এই এই যে এই দেখেন এই যে তার টেবিল সেলফের অবস্থা দেখেন না এই যে দেখেন এই যে দেখেন সে হারমোনিয়াম এখানে বসে বাজায় দেখছেন জামা কাপড়ের রেকটা দেখেন হ্যাঁ
আর এই হচ্ছে তার টেবিলের অবস্থা। মোটামুটি আমার ছেলের রুমের টিউটোরিয়াল আপনাদেরকে দিয়ে দিলাম, দেখছেন দেখছেন, এই যে তোমার গোপন রহস্য আমি ফাঁস করে দিছি, দেখছো? আয় ছেলে,